নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। শনি মহারাজ 10ই আগস্ট থেকে কোটিপতি যোগ করতে চলেছে এই পাঁচ রাশির ক্ষেত্রে, বদলাতে চলেছে এই পাঁচ রাশির ভাগ্য। শনি মহারাজ বানাচ্ছে কোটিপতি যোগ এই পাঁচ রাশির। কেন আমি এই ভিডিওতে এক্সপ্লেন একে একে করব, কোন কোন রাশি সেটাও আমি বলব। দেখুন, এই যে কলিযুগে, এই কলিযুগে যদি অর্থ কেউ দিয়ে থাকে সেটি হচ্ছে শনি গ্রহ। আপনি দেখবেন আপনার অর্থনৈতিক কষ্ট, জানবেন শনি খারাপ। আপনার দারিদ্রতা, শনি খারাপ। কর্মহীনতা, শনি খারাপ। আপনার ক্ষেত্রে দুঃখ কষ্টর, এটাও কিন্তু শনি দেখবেন খারাপ। আপনি সাকসেস পাচ্ছেন না, শনি খারাপ। আপনার সব কাজে বাধা বিপত্তি, জানবেন শনি কিন্তু নেগেটিভ। এর জন্য আমি বলছি নিজস্ব জন্ম ছকটা দেখিয়ে নিন, আপনার জন্মছকে শনি গ্রহ কেমন আছে সেটা আপনি দেখুন। এবং এর পাশাপাশি একটি কথা আপনাদেরকে আমি বলি, শনি যাব দেতা হয় তো ছাপ্পার পার্কে দেতা হয়। শনি দেখুন, বিশেষ করে শনি যারা লোহার ব্যবসা করছেন, আপনার তিলের ব্যবসা করছেন, তেলের ব্যবসা করছেন, এগুলো সমস্ত কিন্তু শনি। বড় বড় কারখানা, ইন্ডাস্ট্রি, শনি। আপনার মানে শনি যারা চায়ের ব্যবসা করছেন, শনি। চামড়ার ব্যবসা করছেন, শনি। এই শনি কলিযুগে কিন্তু অপার ধন দিয়ে কিন্তু থাকে। তা যে রাশিগুলোর বিশেষভাবে আর্থিক স্থিতির জায়গা মজবুত করতে চলেছে, সেই রাশিগুলোর নাম আমি একে একে আলোচনা করব। দেখুন, শনি মহারাজ যে পাঁচ রাশিকে করবে কোটিপতি, লিখে রাখুন ডায়েরিতে, নোট করে নিন। এবং যাদের ক্ষেত্রে শনি নেগেটিভ আছে, শনি রক্ষা কবচ আপনারা পরিধান করুন। বিশেষরূপে আপনার অর্থনৈতিক স্থিতির জায়গা মজবুত হবে যাদের ক্ষেত্রে শনি নেগেটিভ আছে, তাদের ক্ষেত্রে আমি বারবার বলব শনি রক্ষা কবচটা আপনারা পরিধান করুন। এবং এর পাশাপাশি আপনারা বিশেষ করে শনিকে শান্ত করার জন্য কুকুরকে, রাস্তার কুকুর বলুন বা আপনি বাড়িতে কুকুর বলুন, সেই কুকুরকে কিন্তু সেবা শুশ্রূষা করুন, খেতে দিন। দেখবেন শনি কিন্তু বিশেষভাবে কিন্তু প্রসন্ন কিন্তু হবে। তো শনি যে যে রাশিগুলোকে করতে চলেছে মহাকরপতি যোগ এই 10ই আগস্ট থেকে, কেন করবে সেটা আমি দেখুন। শনি ও বকরি এবং বৃহস্পতি বকরি, এই দুটি বকরি এবং শনির দৃষ্টি বৃহস্পতির উপর পড়ছে, দুর্দান্ত যোগ করবে। এবং 10ই আগস্ট থেকে শনি কিন্তু মহা পাওয়ারফুল কিন্তু হচ্ছে। এবং ক্যারিয়ারের ক্ষেত্রে বিশেষ করে লাভ কিন্তু দিবে এই রাশিগুলোকে। প্রত্যেকে জয় শনি মহারাজের, জয় জয় বড় ঠাকুরের জয় অবশ্যই আপনারা করুন। এবং এর পাশাপাশি আপনার মাতা পিতাকে শ্রদ্ধাভক্তি করুন, এই জায়গাগুলো কিন্তু বিশেষভাবে লাভ কিন্তু দিবে। এইবার আমি আপনাদেরকে একে একে বলবো শনি যে রাশিগুলোকে কোটিপতি করতে চলেছে সেই রাশিগুলির নাম, কেন করবে। নাম্বার ওয়ান যে রাশি সেটি হচ্ছে কন্যা রাশি। কন্যা রাশির পঞ্চমভাবে অবস্থান করছে এবং সপ্তমভাবে বৃহস্পতি অবস্থান করছে। সপ্তমভাবে হংস নামক মহাপুরুষ রাজ্য, কেউ পঞ্চমভাবে শনি অবস্থানকে আকর্ষিক অর্থপ্রাপ্তি ঘটাবে। শনির দৃষ্টি আপনার তুঙ্গগৃহে পড়ছে, অর্থনৈতিক স্থিতির জায়গা আপনার মজুদ করবে। এবং শনির দৃষ্টি আপনার সপ্তমভাবে দৈনন্দিন রোজগার বৃদ্ধি করবে, ব্যবসা ক্ষেত্রে উন্নতি। যারা শেয়ার বাজারের সঙ্গে যুক্ত আছেন, গোল্ডের সঙ্গে যুক্ত আছেন, এখান থেকে আপনারা কিন্তু লাভ আপনারা কিন্তু পাবেন। লিখে রাখুন ডায়েরিতে, নোট করে নিন। শনি মানুষকে কষ্ট দেয়। অ্যাকচুয়ালি লোহাকে পুড়িয়ে পুড়িয়ে যেমন একটা
ভালো ছাঁচে নিয়ে আসে, বা সোনাকে পিটিয়ে পিটিয়ে যেমন ঠিক মানুষকেও কিন্তু তেমন শুদ্ধিকরণ কিন্তু করে। তো এই যে শনি মহারাজের আপনার যে পঞ্চমভাবে অবস্থান করে কন্যারাশির ক্ষেত্রে, এই আগামী 4 মাস আপনাদেরকে কিন্তু দুর্দান্ত লাভ কিন্তু এই সময় কিন্তু দিতে চলেছে। দ্বিতীয় যে রাশির কথা আমি বলবো, লিখে রাখুন, এই রাশিগুলো কিন্তু হবে শনি রক্ষা কবচটা পরিধান করুন যাতে কিন্তু শনি নেগেটিভ হয়েছে। দেখুন আমি বারবার বলছি, এই যে অ্যাস্ট্রো এডুকেশন আমার একটি মাত্র চ্যানেল, অনেকে জিজ্ঞাসা করছেন যে স্যার আপনার অন্য চ্যানেলে, আমি এখনও বলছি এর বাইরে আমার কোনো চ্যানেল নেই, অ্যাস্ট্রো এডুকেশন। এবং আমি কৌশিক রায় আবারও বলছি, এর বাইরে কেউ যদি বলে আমার চ্যানেল আছে, এটা সম্পূর্ণরূপে কিন্তু ভুল। দ্বিতীয় রাশি আপনার বৃষরাশি। বৃষরাশির ভাগ্যভাবে অবস্থান করছে, এমনিতে রাজযোগকারী প্ল্যানেট, ভাগ্যভাবে অবস্থান করে ভাগ্যক্ষেত্রে আপনার বৃদ্ধি কিন্তু করবে, লিখে রাখুন। এবং এর পাশাপাশি আপনার একাদশ ভাবকে দৃষ্টি দিচ্ছে, সেখানে বৃহস্পতি গুরু অবস্থান করছে, সফলতা সাকসেস কর্মযোগ অর্থনৈতিক স্থিতি এই সম্ভাবনাগুলো কিন্তু সৃষ্টি কিন্তু করতে চলেছে, লিখে রাখুন। শনি মহারাজ আপনাদেরকে কিন্তু মালামাল কিন্তু করবে এবং আপনাদের ভাগ্যের সুবিশাল পরিবর্তন কিন্তু করতে চলেছে বৃষরাশি। এই 4 মাস আপনাদের ক্ষেত্রে কিন্তু নির্ণায়ক হতে চলেছে, বিদেশ থেকেও আপনারা লাভ পাবে, প্রফিট হবে, অর্থনৈতিক স্থিতি মজবুত হবে, কেরিয়ারের ক্ষেত্রে ডেভেলপমেন্ট হবে, কর্মযোগ সৃষ্টি করছে। দ্বিতীয় যে রাশির কথা, তৃতীয় নম্বর যে রাশি সেটি হচ্ছে আপনার তুলারাশি। তুলারাশির ক্ষেত্রে কিন্তু রাজযোগ সৃষ্টি করছে, কেন্দ্র ত্রিকোণ রাজযোগ, এবং এই সময়ের মধ্যে আপনাদের বিশেষ করে প্রফিট, সম্পত্তিগত দিক থেকে আপনারা লাভ পাবেন, আকস্মিক ধনপ্রাপ্তি আপনাদের হবে এবং ভাগ্যের পূর্ণমাত্রায় সাপোর্ট কিন্তু আপনারা এই সময় কিন্তু পেতে চলেছেন। অর্থাৎ যাবতীয় বাধা বিপত্তি অতিক্রম করে শনি মহারাজ কিন্তু আপনাদেরকে কিন্তু ধনে পরিপূর্ণ করতে কিন্তু চলেছে। এরপর যে রাশির কথা আমি বলবো, সেই রাশির নাম আপনার মকর রাশি। মকর রাশি শ্বশনামক মহাপুরুষ রাজযোগ সৃষ্টি করছে, শনি আপনাদেরকে রাশিতে বসে সম্মান বৃদ্ধি করবে, আপনার বিদেশ থেকে ইনকাম দিবে, আপনার কর্মযোগ সৃষ্টি করবে, আপনাদের দৈনন্দিন ইনকাম বৃদ্ধি করবে এবং আপনাদের প্রফিট কিন্তু হবে এই সময়ের মধ্যে বৃষরাশি, এই মকর রাশি। লাভের উপর লাভ, অর্থাৎ আকর্ষিক অর্থপ্রাপ্তির যোগ কিন্তু আপনাদের থাকছে। এরপর যে রাশি সেটি হচ্ছে ধনুরাশি। ধনুরাশি ধনভাবে অবস্থান করছে, লিখে রাখুন। আপনাদের ধনের জায়গাটা, অর্থনৈতিক স্থিতির জায়গাটা আপনাদের কিন্তু মজবুত হতে চলেছে এবং আপনাদের লাভভাবে দৃষ্টি দিচ্ছে, লাভ প্রফিট আপনাদের কিন্তু এই সময় কিন্তু থাকছে। ডুবে গেছে, আটকে গেছে এমন টাকা আপনারা কিন্তু পাবেন, ব্যবসা ক্ষেত্রে যথেষ্ট ডেভেলপমেন্ট, আচমকায় কোনো অর্থপ্রাপ্তির যোগ কিন্তু আপনাদের থাকছে ধনুরাশির, এবং বিদেশ থেকেও এই সময় কিন্তু আপনারা ইনকাম পাবেন, ভাগ্য আপনাদের সাথ কিন্তু দিতে চলেছে, কেরিয়ারের ক্ষেত্রে ডেভেলপমেন্ট। এবং আপনাদের পেমেন্ট আটকে আছে, ডুবে গেছে, এই টাকা আপনারা কিন্তু পুনরুদ্ধার আপনাদের কিন্তু হতে চলেছে। অর্থাৎ আমি যে রাশিগুলোর কথা বলছি না, সে রাশিগুলো নির্ণায়ক রেজাল্ট কিন্তু পেতে চলেছে, অদ্ভুত অকল্পনীয় লাভ কিন্তু পেতে চলেছে আপনার হচ্ছে ধনুরাশি। এবং বিদেশের সঙ্গে যারা রত আছে, আবারও বলছি, বিদেশ থেকে যথেষ্ট প্রফিট কিন্তু পাবেন। আমি বারবার বলছি, শনি রক্ষা কবচ আপনারা পরিধান করুন, বিশেষভাবে আপনাদের লাভ কিন্তু দিবে। এবং যাদের ক্ষেত্রে ঋণে জর্জরিত হয়ে গেছেন, লোনে জর্জরিত হয়ে গেছেন, অবশ্যই এই হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে কন্ট্যাক্ট করুন, শনি গ্রহকে শান্ত করুন, দেখবেন আপনার জীবনে প্রসপেরিটি আসবে। শনি কিন্তু ন্যায়কারক গ্রহ, শনি হচ্ছে বিচারক, আপনি যেমন কর্ম করবেন তেমন ফল কিন্তু শনি আপনাদেরকে দিবে। এবং আপনাদের ক্ষেত্রে কিন্তু দুঃখ দারিদ্র যেমন নিয়ে আসে, তেমনি সেই জায়গাগুলো কাটায়, আপনাকে একাধিক প্রপার্টির মালিক, একাধিক গাড়ির মালিক, একাধিক
সম্পত্তির মালিক আপনাকে কিন্তু করবে। কর্মক্ষেত্রে উন্নতি, রাজনীতির সাথে যারা যুক্ত আছেন, কারণ শনি কিন্তু নির্দেশ করে জনতা জনার্ধনকে, রাজনীতির সাথে যারা যুক্ত আছেন রাজনীতির ক্ষেত্রে কিন্তু আপনারা যথেষ্ট ডেভেলপমেন্ট কিন্তু আপনারা পেতে চলেছেন। অর্থাৎ এই ছিল শনি যে রাশিগুলোকে করতে চলেছে মালামাল, সেই রাশিগুলোর নাম আমি একে একে আপনাদেরকে আলোচনা করলাম। এবং এই সময়ের মধ্যে আপনাদের অভূতপূর্ব অভূতপূর্ব লাভ আপনাদেরকে কিন্তু দিতে চলেছে শনি মহারাজ। জয় শনি মহারাজের জয়, জয় শনি মহারাজের জয়, জয় শনি। কলিযুগে একমাত্র ধনের যে কারক গ্রহ না, সেটি হচ্ছে শনি। শনি জপ দেতা হে তো ছাপ্পর ফারকে দেতা হে। ভিডিওটি এ পর্যন্তই, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার, ধন্যবাদ।